हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आबारो एक नतून रेसिपिर साथे तुम्हारे सामने हाजिर हो। घरे थाका सामान्य किछु उपकरण दिए तुम्हराओ एइभावे बाड़ीते कातल माछेर कालिया तैरी करे फेलते पारो। तो रेसिपिटा तार जोन्नो तोमादेरके पुरो रेसिपिटा खूब भालोभावे देखते हबे। तो बेशी कथा ना बोले चलो भिडियोटा शुरू करा जाक। ए भिडियोटाते किन्तु खूब बेशी उपकरणेर प्रयोजन हय ना, ना खूब बेशी समयेर प्रयोजन हय। तो चलो भिडियोटा शुरू करा जाक। जोन्नो देखो एखाने माछगुलो भालो करे धुइये ताते आमी हलुद लवण आदा जिरे लंका बाटा रसुन बाटा ई समस्त बाटा मसला दिए एकटु भालो करे ম্যারিনেট করে নেব। তার মধ্যে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তেল দিয়ে আবারো খুব ভালোভাবে একটু মেখে এক সাইডে রেখে দেব। এবার কড়াইটা খুব ভালোভাবে গরম করে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে তার মধ্যে আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দেব। এখন সময় নিয়ে খুব ভালোভাবে মাছের এক সাইড ভাজা হয়ে গেলে মাছগুলোকে আস্তে করে উল্টে দেব। তো সবগুলো মাছ আস্তে আস্তে উল্টে দিয়ে মাছের অপর সাইডেও খুব ভালো করে একটু কড়া করে মাছগুলোকে ভেজে নেব। অপর সাইডও আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে করে উঠিয়ে প্লেটে রেখে দেব। এবার দেখো মাছগুলো সব আমি কড়াই থেকে তুলে নিয়েছি, তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, একটা দারচিনি, একটা বড় এলাচ, দুটো লবঙ্গ। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু চিনিটা ক্যারামেল হলে সবজির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে 3 ইঞ্চি পরিমাণ আদা বাটা, 6 থেকে 7টা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এখানে 6 থেকে 7 কোয়া রসুন বেটে এর মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার আবারও খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে 5 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে রেখে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে করে কষিয়ে নেব। কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো টমেটো। টমেটোটাকে আগে সেদ্ধ করে তারপর আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এবার টমেটো পেস্টটা দিয়ে দেব এর মধ্যে। টমেটো পেস্টটা দেওয়ার পর কিন্তু আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। টমেটোর যে কাঁচা গন্ধ সেটা যাতে খুব ভালোভাবে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই টমেটো পেস্টটা দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন টমেটো থেকেও কিন্তু মনে হচ্ছে যে মশলার থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে লো ফ্লেমে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন দেখব যে মশলার থেকে পুরো তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে, যেহেতু আমি এর মধ্যে টমেটো অ্যাড করেছি তো টমেটোটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেওয়াটা খুব জরুরি। তো দেখুন এখন কিন্তু মশলার থেকে খুব ভালোভাবে তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ জল। জলটা ঝোলটা আপনারা যেরকম পছন্দ করেন, আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে জল দেবেন। তো আমি এটা একদম গামাখা গামাখা করব, তার জন্য আমি সামান্য পরিমাণ করেই জল দিলাম এর মধ্যে। জলটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে তার মধ্যে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার আঁচটাকে একদম লো করে দেব। লো করে দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে জাল করে নেব। এই রেসিপিটা তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবে। রেসিপিটা কিন্তু টেস্ট মুখে লাগার মতন হয়। একবার করে খেলে কিন্তু বারবার এইভাবে করেই খেতে এইভাবেই কিন্তু করে খেতে ইচ্ছা করবে। তো দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো রেসিপিটা কিন্তু এখন একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। রেসিপিটাকে এবার আমি সার্ভ করে নেব। আর তোমাদের কাছে অনুরোধ যে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আর এই ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে দিও।
এবার 5 মিনিটের মতন আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খোলার পর দেখুন রেসিপির কালারটা কিন্তু দারুণ এসেছে, গ্রেভির কালারটা। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। তো দেখুন রেসিপিটা এখন পুরোপুরি তৈরি, আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং।